Assalamualaikum. Waalaikumsalam. Kemana aja cobai? Halo Aki. Assalamualaikum. Waalaikumsalam. Kemana aja Nafra? Halo Aki. Kemana aja? Halo si Johanna, Shraddha, kamu nacho? আমি ভালো আছি সবাই স্কুল ড্রেস পরে ক্লাসে এসেছে আপনি তুমি স্কুল ড্রেস পরো নাই কেন বাবু বলো তো আচ্ছা এখনো বানানো হয়নি কেন তারপর হচ্ছে অজিতি না সুন্দর আপনার এটা ভালো লাগছে মাঝে মাঝে পরিষ্কার রাখে আচ্ছা ঠিক আছে এখন ক্লাসের মধ্যে স্কুল ড্রেস পড়তেছো তাহলে ক্লাস ঠিক আছে চলো তাহলে আমরা এখন একটু আমাদের পুরনো পড়াগুলো দেখবো তারপর আজকে পড়াটা দেখবো হ্যাঁ সবার কি সাধারণ জ্ঞান হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নেহা এসেছে জারিন জারিন কেমন আছো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং নুহা কেমন আছো ভালো আছো আমরা 9 জন ক্লাসে আছি তাই না আচ্ছা বলো তো এই 9 জনের মধ্যে কেউ কি কোরআন তেলাওয়াত করতে পারো মানে সুরা ফাতিহা আলহামদু ছুরা এটা বলতে পারো কেউ আমরা তাহলে একটু তুমি সুরা ফাতিহা পুরাটা পারো আলহামদু ছুরা মাশাল্লাহ তাহলে আজকে আমরা প্রথমে একটু কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি হ্যাঁ আমাদের তো জানুয়ারি মাসে স্কুল খুলবে আমরা প্রাত্যহিক সমাবেশ করব তখন আমাদের কি করতে হবে জানো কোরআন তেলাওয়াত করতে হবে শপথ পাঠ করতে হবে জাতীয় সঙ্গীত গাইতে হবে এক তাহলে আমরা একটু আগে থেকে একটু শুরু করি না আচ্ছা আমি তোমাদের একটা শপথ লিখে দিয়েছিলাম সবাই কি পেয়েছিলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে দিয়ে দেবো শপথটা হ্যাঁ একটু আম্মুকে বলবে স্ক্রিনশট নিয়ে নিতে পরে হচ্ছে এটা পড়ে ফেলবে হ্যাঁ আবার তোমাদের যখন ডায়েরি দেওয়া হবে ডায়েরি তো থাকবে আজকে আবার আমি একটু দিয়ে দেবো শপথটা আর হচ্ছে জাতীয় সঙ্গীতটা একটু শুনবে আচ্ছা ঠিক আছে তো সবাই আমরা এখন কি করব জানো সবাই একটু দাঁড়াবো হ্যাঁ দাঁড়িয়ে আপনারা প্রার্থনাটা করবে মানে হচ্ছে সুরা ফাতিহা বলবে আর আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো ঠিক আছে আপনারা বলতে পারবে
আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবাই সবাই দাঁড়াই আমরা একটু সবাই দাঁড়াই চলো সবাই একটু দাঁড়াই সবাই দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও ম্যাম দাঁড়িয়েছে তো সবাই দাঁড়াও হ্যাঁ দাঁড়িয়ে হাত এখানে দাও বলো প্রার্থনার জন্য প্রস্তুত বলছি আমি এখন সবাই হাত সামনে দাও এখানে দাও হাত সামনে দাও হাত সামনে হ্যাঁ এইভাবে ভেরি গুড এখন আপনারা একটু বলো তো সূরা ফাতিহাটা বলো তো মামা রাহমানির রাহিম মালিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম মাশাল্লাহ সবাই যেমন ছিল এভাবে রাখো হাত এখন সাইডে রাখো হাত পাশে রাখো ঠিক আছে সবাই একটু কোমরে হাত দাও কোমরে হাত কোমরে হাত দাও তো হাত একটু পাশে আস্তে আস্তে পাশে এবার উপরে উঠাও হাত একটু উপরে উঠাও শব্দ আসছে কার বাসা থেকে সবাই মিউট করো কার বাসা থেকে শব্দ আসছে সবাই মিউট করো কার বাসা থেকে যেন শব্দ আসছে আচ্ছা আপনার সবাই তো অনেক তোমরা যে আমি তোমাদের এক নম্বর পিটি করিয়েছিলাম মনে আছে আপনারা আচ্ছা এবার তাহলে দেখি তো আমি কমান্ড করব এক নম্বর পিটি কে কে পারে আমি সবাইকে দেখতেছি এবার দেখি তো এক নম্বর পিটি তাহলে তাহলে আরম্ভ করো এক এক বললে হাত তুলবে উপরে এক এক এইভাবে এইভাবে আর দুই বললে কি হবে হাত নিচে চলে যাবে লাপ দিয়ে রেডি এক দুই নিচে আসো লাপ দিয়ে আপনার নিচে হাত নিচে আবার এক দুই নিচে আবার বলো তিন তিন চার ভেরি গুড পাঁচ নাও পাশে নাও হাত পাশে হাত পাশে পাশে হ্যাঁ আমরা কত পর্যন্ত করব আট পর্যন্ত সবাই বসে যাও সবাই বসে যাও সবাই বসো সবার জন্য আমি একটা হাত তালি দিচ্ছি সবাই একসাথে হাত তালি দাও আপনার হাতে তালি হাতে তালি হ্যাঁ অনেক ধন্যবাদ সবার ঘুম সবার ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে আচ্ছা ঠিক আছে তাহলে সবাই একটু উঠে পড়েছি আরে বাবা সবাই একটু হাসো তো দেখি কে জোরে হাসতে পারে দেখি নুহান আমি আবে লিখে যাবে
ম্যাডাম হাসতে বলছিলেন বাবা স্নেহা তো অনেক সুন্দর করে হাসে হ্যাঁ দেখি তো অদিতি দাঁত পরিষ্কার আছে কিনা মানহা নাকি মান্না মান্না আজকে নাই নাকি কে মান্না রোল মুনতাহা কেমন আছো মুনতাহা কেমন আছো মানহা আজকে আসে না এটা হচ্ছে মান্না লেখা কেন রোল মানহা হবে না আইডিতে লেখা 1320 আইডি তুমি একটু ক্যামেরাটা সামনে ধরো তো বাবু আমি তোমাকে দেখতে পাচ্ছি না এবার চলো আমরা একটু এখন পড়াশোনা করব হ্যাঁ আমাদের আজকে সাধারণ জ্ঞান মৌখিক পড়াটা আজকে এটাই আমাদের শেষ প্রশ্ন ঠিক আছে আমরা গত ক্লাসে 25 পর্যন্ত পড়েছিলাম ছুটির আগে তাই না তোমাদের সাথে ছুটির পরে এই আমার প্রথম ক্লাস তো হচ্ছে আমরা আজকে 26 27 28 29 30 এই পাঁচটা প্রশ্ন পড়ব আর আমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই 30টা প্রশ্ন থাকবে বেশি পড়বো না ঠিক আছে তাহলে চলো আজকে পড়াটা একটু দেখি আমরা আমরা তো সবাই খাবার খাই তাই না এখন সেই খাবারগুলোর মধ্যে কিছু কিছু খাবার আছে জানো সবাই মিউট করে দাও সবাই মিউট করো আগে আমি পড়বো আগে আমি পড়বো 26 নাম্বার পড়ি আগে আমি পড়বো তারপর তোমরা পড়বে সবাই মিউট করে দাও সবাই মিউট করো মিউট করো সবাই মিউট করো আগে ম্যাম একটু পড়বে তারপরে সবাই পড়বে এটা কে আবিদা আবিদা সিদ্দিকা আবিদা সিদ্দিকা ক্যামেরা সামনে আসো আবিদা সিদ্দিকা যাও তো 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 ক্যামেরা সামনে আবিদা সিদ্দিকা হ্যাঁ তোমার ড্রেস কোথায় আম্মু আবিদা সিদ্দিকা আবিদা সিদ্দিকা তুমি আনমিউট করে কথা বলো স্কুল ড্রেস কোথায় আবিদা সিদ্দিকা আনমিউট করো আচ্ছা এবার দেখো আমাদের এখানে যে কিছু খাবার আছে আমরা কি করি বলতো দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেতে হয় হ্যাঁ সেই খাবারগুলো আমরা একটু দেখবো অনেক খাবারই আছে কিন্তু আমরা কয়েকটা খাবারের নাম করবো তোমরা সবাই নার্সারি শ্রেণীর স্টুডেন্ট আর আমাদের আজকে বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান এটা হলো বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমরা পড়তেছি সেগুলো দেখো 26 নম্বরে কি লেখা আছে কোন কোন খাবার চিবিয়ে খাওয়া যায় আমরা উত্তর এখানে কি বলবো আমার কথা শুনতে পাচ্ছো শ্রদ্ধা শ্রদ্ধা আমার কথা শোনা যাচ্ছে ওকে লেখা দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে
এই যে এখানে ধরে এরকম এই ধরে চাপ দিবে একদম সরাই দিব এখন কি দেখা যাচ্ছে অনেক বড় করে শুধু কোন কোন ফল দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না ভাত আর মাছ দেখা যাচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনার স্কিনটা একটু ই করেন ছোট করেন সেই জন্য হয়তো দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আচ্ছা দেখো তো এখন এই যে 26 নম্বরে কি আছে কোন কোন খাবার চিবিয়ে খাওয়া যায় খাবার চিবিয়ে খাওয়া যায় বলো তো মাছ মাংস ইত্যাদি ভেরি গুড তাহলে 27 নাম্বার কি আছে দেখি পড়ো তো 27 নাম্বার খাবার পান করে খাওয়া যায় খেতে হয় হ্যাঁ খাবার পানি পান ফলের রস ইত্যাদি 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 আমি বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমি তো অনেক লেখা লিখেছেন এবং লেখা লিখেছেন কম্পিউটারকে আবিষ্কার করেন হ্যাঁ কি আবিষ্কার করেন লেখা দেখা যাচ্ছে চার্লস ব্যাবেজ তাই না দেখা যাচ্ছে হ্যাঁ তারপর বলো তো 29 নাম্বার দেখা যাচ্ছে আফরা আমি শুধু চার্লসকে আবিষ্কার করে হ্যাঁ বলো তো তাহলে তোমরা সব দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি এবার হচ্ছে আমি একবার পড়ে দিই সবাই মিউট করে ফেলো 26 নম্বর দেখো কোন কোন খাবার চিবিয়ে খাওয়া যায় আমরা উত্তর কি বলবো ভাত মাছ মাংস রুটি ও ডিম ইত্যাদি 27 নম্বর হচ্ছে কোন কোন খাবার পান করে খেতে হয় মানে হচ্ছে আমরা এটা চিবিয়ে খাই না কোন কোন খাবার পান করে খেতে হয় সেটা হচ্ছে পানি দুধ চা ফলের রস ও শরবত ইত্যাদি 28 নাম্বার দেখো কম্পিউটার কে আবিষ্কার করেন উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ 29 নাম্বারে দেখো কাগজ কে আবিষ্কার করেন এটা যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে কাগজ আমরা যেগুলো লিখি না খাতায় পেন্সিল দিয়ে যে খাতার মধ্যে লিখি সেই কাগজগুলো একদম প্রথমে কে আবিষ্কার করেন তার নাম হচ্ছে সাইলন এরপরে দেখো আমরা দেখি না আমরা ভয় পেয়ে যাই না আকাশ তো সবাই পছন্দ করো তাই না আকাশে ঘুরে বেড়াতেও অনেকের ইচ্ছা করে আমি জানি তো হচ্ছে সেই আকাশে পাখি উড়ে বেড়ায় এই আকাশে মাঝে মাঝে কি হয় বিদ্যুৎ চমকায় আর এটা কিভাবে চমকায় সেটা হলো আমরা আকাশে মেঘ দেখতে পাই না মেঘে মেঘে ঘর্ষণের ফলে মানে একটা মেঘের গায়ের সাথে আরেকটা মেঘে মেঘ যখন লেগে যায় তখন সেটা কি হয় একটা ধাক্কা লেগে যায় এক কথায় যে আমরা একজন একটার সাথে আরেকটা কিছু লাগলে কিন্তু শব্দ হয় তাই না তো ঠিক সেরকমই মেঘের সাথে মেঘ যখন ঘর্ষণের ফলে কি হয় বিদ্যুৎ চমকায় আমরা আজকে এই 5টি প্রশ্ন শিখবো
এবার সবাই প্রথম থেকে একটু দেখো 26 নাম্বার থেকে এবার পড়বে হচ্ছে নুহা আমি নুহাকে বলছি নুহা এখানে কি লেখা আছে পড়তে পারবে নুহা ম্যাডামের কথা শুনতে পাচ্ছো জি মিস একটু বলতে পারবে 26 নম্বরে কি লেখা আছে বাবা সবাই কো একটু আম্মুদের উঠিয়ে দিতে বলো তা না হলে স্ক্রিনশট নিয়ে নিতে বলো বিদ্যুৎ কিভাবে চমকায় মেঘে ঘর্ষণের ফলে না 26 নম্বরে কি কি আছে কোন কোন খাবার চিবিয়ে খায় খাওয়া যায় 26 নম্বর প্রশ্ন এখানে মনে হয় নুহার নেটের সমস্যা আছে কে পড়তে চাও আমাকে বলো তো কে পড়তে চাও কে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ তোমার নাম বলো শ্রদ্ধা ঠিক আছে আর শ্রদ্ধা আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি এবার একটু পড়ো তো দেখো কি লেখা আছে বলো তো হ্যাঁ বলো তো মাংস রুটি ও ডিম এইসব খাবার কি খাও শ্রদ্ধা তুমি চিবিয়ে খেতে পারো না এগুলো তো চিবিয়ে চিবিয়ে খেতে হয় আচ্ছা এবার 27 নাম্বারটা বলো তো আম্মু 27 নাম্বারটা আপনারা কি বলতেছো এখন বাকি সবাই একটু একটু পড়বে হ্যাঁ তুমি একবার বলে অজিতি কি বলতেছো আম্মুর সাথে কথা না বলে এদিকে তাকাও স্ক্রিনের দিকে তাকাও কোন কোন খাবার পান করে খেতে হয় বলো আমার সাথে সাথে সবাই বলো পানি বল হ্যাঁ তারপর বলো দুধ চা খাও নাকি তোমরা বলো তো চা খাও আচ্ছা ফলে চাও খাই কফি খাই এত ছোট বেলা চা কফি তারপর বাবা আফ্রা খায় মুন্তাহা খায় আদিবাসী ফলের রস খায় হাত তোলো আমি দেখতেছি কে কে খায় আর কে কে খায় না নুহা খায় হ্যাঁ ফলের রস ভেরি গুড তারপর হচ্ছে আমি খাই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি জোহান্না খায় ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ফলের রস খায় তাদের সবাইকে ধন্যবাদ আর আমরা কি পান করি শরবত তাই না মাঝে মাঝে যদি অনেক বেশি গরম পড়ে তখন আম্মুকে কি বলবে বলবে আম্মু আমাদের একটু লেবু দিয়ে শরবত তৈরি করে দাও ঠিক আছে এটা বলবে কিন্তু আচ্ছা এইবার দেখি তো এই যে দেখো 28 নাম্বার প্রশ্ন এটা কে পড়তে পারবে 28 নাম্বার প্রশ্নটা কে পড়তে পারবে কম্পিউটার করে ও আবিষ্কার করে
কম্পিউটার নিয়ে ব্যস্ত তাই না আমরা এই যে অনলাইনে ক্লাস করতেছি কম্পিউটারে আমরা কি করি আমরা কম্পিউটারের সম্পর্কে এখন কিছু জানা দরকার না সবার এই কম্পিউটারটা কি এই যে সবাই বসো সোজা হয়ে বসো নড়াচড়া করা যাবে না জারিন জারিন রাফা জারিন রাফা কোথায় তুমি ক্যামেরার সামনে আসো জারিন রাফা হ্যাঁ ক্যামেরার সামনে বসে থাকতে হবে কোনো নড়াচড়া করা যাবে না এখন ক্লাস চলছে সবাই ম্যাডামের সামনে আছো এই আবিদা আবিদা তোমার ক্যামেরা ঠিক করে তাম্মু তোমাকে পুরোটা দেখা যাচ্ছে না আবিদা ক্যামেরা সোজা করে বসো তো বাবা তারপরে হচ্ছে মানা মানা না এটা তো মানা হবে না 1320 আইডি তোমার নাম কি বাবা তোমার নাম কি স্নেহা ভিডিও অন করো স্নেহা কি করছো ভিডিও অন করো এবার দেখো আমরা দেখলাম কি যে কম্পিউটার কি আবিষ্কার করেন এটা হচ্ছে উত্তর আমরা কি বলবো সবাই মিউট করো আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে সবাই মিউট করো সবাই মিউট করো মিউট করো সবাই মিউট করো চার্লস ব্যাবেজ হ্যাঁ কম্পিউটার কি আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ আমি সবাইকে জিজ্ঞেস করবো একজন একজন করে হ্যাঁ এরপর দেখো আমরা যে লিখি কাগজে সেই কাগজ কি আবিষ্কার করেন সাইলন ঠিক আছে সাইলন আবিষ্কার করেন 30 নাম্বার প্রশ্ন দেখো বিদ্যুৎ কিভাবে চমকায় উত্তর আমরা কি বলবো মেঘে মেঘে ঘর্ষণের ফলে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ চমকায় ঠিক আছে এখন হচ্ছে সবাই একটু দেখো 2 মিনিট দেখবে এখন ক্লাসে 8:28 30-এর সময় আমি সবাইকে জিজ্ঞাসা করব ঠিক আছে সবাই একটু পড়ো আমু লিখে দিয়েছে অথবা স্ক্রিনশট নিয়ে নিয়েছে সবাই একটু পড়ো হ্যাঁ একটু পড়ো আমি 2 মিনিট সময় দিচ্ছি সবাইকে একটু পড়ো আমি একটা একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করব সবাইকে 5টা জিজ্ঞাসা করব না একটা ঠিক আছে স্ক্রিন ধরে রাখো দেখে দেখেই তোমরা বলবে না দেখে বলবে না দেখে দেখে বলবে আমরা যে 1 থেকে 20-25 পর্যন্ত যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো কি তোমাদের মনে আছে বাবারা মনে আছে শিখেছো ওলে শ্রোতা থ্যাংক ইউ সবাই কি শিখেছো সবাই কি প্রশ্নগুলো শিখেছো কি বুঝতে পারলাম না কি বলছো বাবা সবাই সবাই তো নিশ্চয় খাতা তুলে নিয়েছো তাহলে সবাই একটু পড়তে থাকো আমি এই অবসরে তোমাদের একটু শপথটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমাদের সবাইকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে বলবে শপথটা হ্যাঁ না এটা দাও না
সবাই একটু পড়তে থাকো তোমরা সবাই একটু পড়ো হ্যাঁ তোমাদের একটু সময় দিলাম আমি মাছ মাংস ভাত মাছ মাংস মিগি 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 সবাই আনমিউট করে পড়ো তোমরা সবাই আনমিউট করে পড়ো বলো কোন কোন খাবার চিবিয়ে খাওয়া যায় বলো বাবা যেমন আরো অনেক খাবারই আছে না চিবিয়ে খাই না চিবিয়ে খাই অনেক কিছু ধরে খুবই ইত্যাদি যেমন দুধ হয়ে যায় আর পরে আরো আছে ভাত মাছ মাংস রুটি বলো আচ্ছা এবার আজ সবাই সবাই মিউট করো সবাই মিউট করো আম্মুদের একটু বলো তো এই শপথটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে এটা আমাদের লাগবে হ্যাঁ কেজি ক্লাসে উঠলে আমরা হচ্ছে শপথটা আমাদের মানে প্রাথমিক সমাবেশের সময় করতে হবে সবারকে ভেরি গুড সবাই দেখতে পাচ্ছো এটা কিন্তু একটু পড়ে ফেলবে হ্যাঁ আমি যাকে ডাকবো ক্লাসে আমাদের শারীরিক ক্লাসে শপথটা লাগবে সবাই একটু পড়বে বাসায় ঠিক আছে আমি একটু সবাইকে বলে দিচ্ছি হ্যাঁ শপথটা আমরা কিভাবে পড়বো যেমন আমরা একজনে সবাই মিউট করো সবাই মিউট করো সবাই মিউট করো আপনারা মিউট করো আচ্ছা এবার দেখো এই শপথটা একজনে বলবে হাত সামনে থাকবে বাকি সবাই কি করবে ওটা শুনে শুনে বলবে এটা কিন্তু তোমাদেরটা শুনে বড় অপুরাও বলবে এই জন্য এটা ভালো করে মুখস্থ করতে হবে যখন অ্যাসেম্বলিতে আমাদের এখানে তো মাইক থাকবে মাঠে যাকে আমি বলতে বলবো সে বলবে তার সাথে সাথে সব আপুরা কিন্তু তোমাদের সাথে শপথটা পাঠ করবে এই জন্য খুব ভালো করে মুখস্থ করবে আমি জানি তোমরা সবাই পারবে তাই না ইনশাল্লাহ দেখো আমি একটু বলে দিচ্ছি কিভাবে আমরা পাঠ করব শপথ যখন বলবো শপথের জন্য প্রস্তুত নুহা সোজা হয়ে বসো নুহা সোজা হয়ে বসো ম্যাডামের কথা শুনো সবাই সোজা হয়ে বসো সুন্দর করে বসো অনেকে ভিডিও অফ করে রেখেছো ভিডিও অফ করে রেখেছো কেন জোহান্না অনেকেই ভিডিও অফ করে রেখেছ সোজা হয়ে বসে সবাই আমার কথা শোনা যাচ্ছে নুহা নুহা আচ্ছা এবার দেখো ওকে এবার দেখো আমরা কিভাবে এটা পাঠ করব হাত সামনে থাকবে হ্যাঁ ডান হাত সামনে থাকবে আমরা এভাবে হাত দিয়ে তারপরে বলবো সবাই ঠিক আছে যেমন আমি শপথ করছি যে এটা আমরা একজনে বলার পরে বাকি সবাই বলবে বুঝতে পেরেছো তারপরে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো দেশের প্রতি অনুগত থাকবো দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকবো হে আল্লাহ
আমাকে শক্তি দিন আমি যেন দেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সবার শেষে বলতে হবে আমাদের আমিন মানে এটা হচ্ছে আমরা একটা প্রতিজ্ঞা করছি দেশের সাথে সেজন্য আমরা কি বলবো আল্লাহর কাছে প্রার্থনা করতেছি আমরা যেন ভালো থাকি আমাদের দেশে দেশকে সুন্দর করতে পারি এই যে একটা প্রার্থনা করতেছি সেজন্য আমরা সবার পরে আমিন বলবো বুঝতে পেরেছো এটা কিন্তু সবাই পড়ে ফেলবে এটা আমাদের ক্লাস 10 এরপর আমরা যখন কলেজে উঠবো তখনও লাগবে যদি তোমরা এই কলেজে পড়ো তখনও কিন্তু আমাদের এই শপথটা লাগবে আমি সবসময় তোমাদেরকে ডাকবো মিস আমরা তো ক্লাস নার্সারিতে পড়ি এখন আপনি কলেজে চিন্তা করেন কেন অবশ্যই আমি চিন্তা করতে পারি তোমাদের নিয়ে তোমরা অনেক বড় হবে সবাই অনেক ভালো লেখাপড়া শিখবে অনেক ভালো স্টুডেন্ট হবে এটাই তো আমি আশা করি তো কি করতে হবে সেই জন্য একদম ছোটবেলা থেকে আমি তোমাদের এই শপথটা দিয়ে দিলাম এটা কিন্তু আমার সব ক্লাসেই লাগবে আমি সবসময় ডাকবো কি পারে আসো তো শপথটা বলো তো সব জায়গায় ডাকবো তাহলে কি করতে হবে আমাদের শিখে ফেলতে হবে ছোটবেলা থেকে তাহলে বড় একটা কাজ শেষ হয়ে গেল আমাদের শারীরিক শিক্ষা বিষয়ে শপথটা শেখা হয়ে গেলে আর হচ্ছে সবাই না কি করবে জানো একটু কোরআন তেলাওয়াত করবে তোমরা কি কেউ আরবি পড়ো আফরাত আজকে মাশাআল্লাহ সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে আরবি পড়ো তোমরা আমি আরবি পড়ি আমি জেনেছি আমি বুঝতে পেরেছি তুমি পড়ো আর অন্যরা সব আরবি পড়ো তোমরা হ্যাঁ আরবি কে কে পড়ে ইসলাম ধর্মের মধ্যে তাদের ইসলাম ধর্ম আচ্ছা যে যে পড়ো তোমাদের যে পড়ায় সুরা ফাতেহাটা মুখস্থ করানোর জন্য হ্যাঁ সুরা ফাতেহাটা যেন তোমাদেরকে সুন্দর উচ্চারণ করে আমাদের আরবি ভাষায় উচ্চারণ কিন্তু ঠিক থাকতে হবে তা নাহলে আমাদের কি হবে গুনাহ হবে তাই না আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাই শেয়ার করলাম তো শপথটা সবারই মুখস্থ করতে হবে আমাদের হ্যাঁ এতক্ষণে নিশ্চয় মনে হয় প্রশ্নগুলো পড়া হয়ে গেছে আমি জানি তাই না আমাদের সময় তো শেষ হয়ে গেছে আমি একজন কি আশা করি দেখি একজন কেউ পারে কিনা শ্রদ্ধা শ্রদ্ধা একটু বলো তো যে বিদ্যুৎ কিভাবে চমকায় আমরা তো ভয় পেয়ে যাই চমকাইলে তাই না সবাই মিলে আম্মুকে আপুকে জড়িয়ে ধরি আকাশে যখন বিদ্যুৎ চমকায় বলো তো কিভাবে চমকায় বলতে পারবে সুন্দর করে বসো আচ্ছা আফরা বলো তো আফরা আফরা বলো তো আফরা সুন্দর করে দুই ঝুটি করবে শ্রদ্ধা দুই ঝুটি করে বলবে ক্লাসে ঠিক আছে তো আমাদের লাইন কেটে যেতে পারে এই প্রশ্ন পাঁচটা পড়বে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই ওয়ালাইকুম সালাম সবাইকে অনেক সুন্দর লাগছে জারিন জারিন কেমন আছো থেকো